আবারও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল এক ঝাঁক তরুণ তরুণী। বৃহস্পতিবার বেহালা শিলপাড়ার বিজেপি কার্যালয়ে দক্ষিণ কলকাতা শহরতলির বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 103 জন যাদবপুরের তৃণমূল কর্মী যোগদান করল বিজেপিতে। সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানালেন, যাদবপুর বিধানসভা কেন্দ্রের 103, 104 ও 105 নম্বর ওয়ার্ড থেকে মোট 103 জন যোগদান করলেন বিজেপিতে। এরা সকলেই এসেছে তৃণমূল কংগ্রেস থেকে। হেমতাবাদের বিজেপি বিধায়ক খুনের ঘটনার পর থেকে এইসব তৃণমূল কর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। আজকে বিজেপিতে যোগদান তারই ফলশ্রুতি। তিনি জানান, আগামী কিছুদিনের মধ্যে খ্রিস্টান কমিউনিটি থেকেও প্রায় 200 জন বিজেপিতে যোগদান করতে চলেছে। যাদবপুর বিধানসভার অন্তর্গত তিনটে ওয়ার্ড 103, 104, 105, এই তিনটে ওয়ার্ডের বুথ নাম্বার 96, 94, 86, 72, 176, 157, 177, 178, 23, 22, 24, এই সমস্ত বুথ থেকে তৃণমূল কংগ্রেসের যারা বুথ কর্মী তারা আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আপনারা জানেন, বিগত কদিন আগে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথের যে খুনের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এবং যে অন্যায়ভাবে ভারতীয় জনতা পার্টির বিধায়ক পর্যন্ত খুন হচ্ছে, এই নির্মমভাবে খুন হওয়া তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারাও সেটা সঠিকভাবে মেনে নিতে পারছেন না এবং তারা ভারতীয় জনতা পার্টির সাথে ন্যায়ের পথে চলবার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন এবং তারা সেই মুহূর্তে ছেড়ে দেওয়ার জন্য পার্টি আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা তাদের আজকে এখানে জয়নিংয়ের প্রোগ্রাম করেছি এবং আজ আমরা তাদের সকলকে জয়েন করাবো। আপনারা জানেন, আমরা বিগত দিনেও বলেছিলাম, যেহেতু কোভিড-19 চলছে এবং তাতে আমরা জয়নিংয়ের পার্টগুলো একটু আস্তে আস্তে করছি, আগামী রবিবারও এই বিকেলবেলা 4:30 সময় খ্রিশ্চান কমিউনিটির একজন ফাদার তার সমস্ত শিষ্য যারা রয়েছেন তাদের প্রায় 200 জন জয়েন করবেন। আজকে শুধু 103, 104, 105 যাদবপুর বিধানসভার অন্তর্গত এই তিনটে ওয়ার্ড থেকে 103 জন আমাদের আজকে এখানে জয়েন করছেন এবং রবিবার দিনকে খ্রিশ্চান কমিউনিটির প্রায় 200 জন আমাদের লিস্ট চলে এসছে, তাদেরকে আমরা রবিবার দিনকে জয়নিং করাবো এখান থেকে। আমি সকলকে অনুরোধ করব, ভারতীয় জনতা পার্টিতে আপনারা এসছেন ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতিকে মেনে আমরা আগামী দিনে একসাথে পথ চলব এবং সঠিক নির্দেশিকায় উচ্চ নেতৃত্বের কথায় যেভাবে আমরা পার্টিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি সেইভাবে আজকের পর থেকে আপনারাও আমাদের সাথে একসাথে মিলিত হয়ে আপনাদের নিজেদের এলাকাতে সেইভাবে সাধারণ মানুষের পাশে থাকবেন।